অনেকেই মার্কেট থেকে শিশুদের জন্য সানস্ক্রিন লুশন কিনে থাকেন সম্প্রতি পাউন্ডল্যান্ড থেকে এসপিএফ ফিফটি নামের একটি সানস্ক্রিন লুশন কিনে সাত বছরের শিশু সন্তানের শরীরে ব্যবহার করেন এক মা কিন্তু এই সানস্ক্রিন দেওয়ার চার ঘন্টার মধ্যেই শিশুটির দেহের বিভিন্ন জায়গা পুড়ে ঝলসে যায় আর এই শিশুটির দেহে ঝলসে যাওয়ার যে ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাস প্রকাশ করেন এই মা পাউন্ডল্যান্ড থেকে কেনা সানস্ক্রিন ব্যবহার করে করেও এভাবে স্কিন পুড়ে যাওয়ার ঘটনা বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম আসুম ডেনিয়েল ডে একজন মা অভিযোগ করেছেন তিনি পাউনলেন থেকে তার সাত বছরের সন্তান রুবেনের জন্য এসপিএফ ফিফটি নামের একটি সানস্ক্রিন লুশন কিনেন তারপর তিনি তার সন্তানের শরীরে মাখান দীর্ঘ চার ঘন্টা যাবৎ তার সন্তান যখন গার্ডেনে খেলা করেন তখন তিনি লক্ষ্য করেন তার সন্তানের শরীরে বেগুনি রং ধারণ করেছে ডেনিয়েল ডে বলেন রুবেনের দেহে এমনভাবে পুড়ে গিয়েছে যে স্কুলে যাওয়ার জন্য স্কুল ডিস্ট্রি পর্যন্ত সে পড়তে পারছে না তাকে হাসপাতালে ছয় ঘন্টা রাখতে হয়েছে এই মা অভিযোগ করেছেন তিনি এই লুসুনটি দিনে কয়েকবার ব্যবহার করেছেন কিন্তু লুসুনটি তার সন্তানের দেহ রুদের হাত থেকে রক্ষা করতে পারেনি বরং তার সন্তানকে হাসপাতালে নিতে হয়েছে অতিরিক্ত শরীর ঝলসে দেওয়ার কারণে ডেনিয়েল জানান ঘটনাটি ঘটেছে পাঁচজন তিনি ও তার তিন সন্তানকে নিয়ে বাগানে রোদ উপভোগ করছিলেন তখন তাদের প্রাত্যহিক ব্যবহারের সানস্ক্রিন লোসন শেষ হয়ে গেলে কাছের পাউনলেন থেকে এসপি ফিফটি লুশনটি কিনে আনেন রুবেনের বাবা পরবর্তীতে এই সানস্ক্রিন লোসন ব্যবহার করলেও শিশুটির দেহে তা কাজ করেনি বিষয়টি নিয়ে পাউনলেন কর্তৃপক্ষ বলছে তারা এই মায়ের অভিযোগটি খতিয়ে দেখছেন তবে এর আগে এমন অভিযোগ তারা পাননি বিষয়টি তারা গুরুত্বের সাথে নিয়েছেন অন্যদিকে অভিযোগকারী মা জানান ঘটনাটি তার সাত বছরের সন্তানের মধ্যে আতঙ্ক তৈরি করেছে যার কারণে সে গার্ডেনে সুইমিং পুলে বা রোদের মধ্যে যেতে এখন ভয় পাচ্ছে ডেনিয়েল তার সন্তানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান তিনি এই ছবিগুলো পোস্ট করেছেন তার কারণ তিনি মনে করেন এমন রোদের সময় বাবা মাদের আরও সতর্ক হওয়া উচিত সন্তানদের সানস্ক্রিন লোষণ ব্যবহারের ক্ষেত্রে আপনারা জানেন যুক্তরাজ্যে মাত্র শুরু হয়েছে গ্রীষ্ম সামনে সময়গুলিতে রোদ এবং উষ্ণতা আরও বাড়বে তাই এখনই সতর্ক হয়ে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন এই ছিল আমার কাছে সম্প্রতি সানস্ক্রিন ব্যবহার করে যুক্তরাজ্যের এসেক্সে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত জানতে রানারের সাথেই থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজ